আচ্ছা দুইটা ফুলি অবজেক্ট এক ব্যাকগ্রাউন্ড না দুইটা অবজেক্ট অবজেক্ট তিন টাইপ চলে অবজেক্ট এখানে তিন টাইপ ওকে ধরো এটার ম্যাস এম ওয়ান এটার ম্যাস এম টু বলছি সেটা তো আসবে ও আচ্ছা আগের ভিডিও মনে হয় এক ঘন্টা হয়ে গেছে বলে স্টপ হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেলে অটোমেটিক্যালি স্টপ হয়ে যায় ঠিক আছে হ্যাঁ করছি তো এখন এখানে স্ক্রিন কয়টা তো আমরা বলছিলাম একটা স্ট্রিং হলে টেনশন সেম হবে একটা স্ট্রিং এর সব পয়েন্টে টেনশন সেম বাট এখানে স্ট্রিং কয়টা দুইটা তাহলে এখানে টেনশন হবে দুই রকম একটা এই স্ট্রিং এর টেনশন আর একটা ওই স্ট্রিং এর টেনশন তাও হোক নো প্রবলেম দুইটা ডিফারেন্ট স্ট্রিং না আমি বলেছি একটা স্ট্রিং এ ওই থিওরিটা করে দেখো একটা স্ট্রিং এর টেনশন একটাই একটা ভ্যালু একটা টেনশন কিন্তু ডিফারেন্ট স্ট্রিং হলে সেখানে টেনশন কিন্তু কি আচ্ছা ধরো আমি যদি এখানে এম ওয়ান কে ধরি আমার মানে এখানে পুলিকে ধরছি না ওকে ধরছি আর ওকে ধরছি তার টেনশন এই দিকে ধরো টি ওয়ান বললাম টি ওয়ান আর এখানে ওকে ধরছি আর ওকে ধরছি আমরা বলছি এম ওয়ানটা ভারী বেশি এম থ্রিটা হালকা তাহলে কি হবে তাই না এখন ওভারঅল সিস্টেমে অ্যাক্সিলারেশনটা কি হবে সেম অপারেশন অ্যাক্সিলারেশন সেম হবে তাহলে এখানে যে অ্যাক্সিলারেশন এখানে সেই অ্যাক্সিলারেশন এখানে হলো সেই সেম অ্যাক্সিলারেশন সারফেসটা রাফ তার ও তো মুভ করছে ওই দিকে তাহলে ফ্রিকশন এই দিকে তাহলে বলো ফর এম ওয়ান ইকুয়েশন বলো এটা এই এম ওয়ান এর জন্য ইকুয়েশন বলবে সোহানা এম ওয়ান জি মাইনাস টি আচ্ছা এম থ্রিটা বলবে সামান্থা ফর এম থ্রি বলো আর তুমি এম টু নিয়ে ভাবো এম থ্রি এর জন্য বলো টি টু মাইনাস এম থ্রি জি ইকুয়ালস টু এম টু এ বলে ফেলেন এম টু এর জন্য মাইনাস টি টু মাইনাস ফ্রিকশন ফোর্স yes হচ্ছে তো লিখেন তারপরে m2 is equals to m2 a yes এটা তিনটা ইকুয়েশন হয়ে গেল তাই না তো আমরা নানান রকম পুলি দেখলাম সব জায়গাতে কিন্তু ফরম্যাট সেম এক্স্যাক্টলি সেম ফরম্যাট তবে হ্যাঁ m3 a ও সরি
তবে অনেক সময় অনেক জায়গাতে আমাদের এই যা ঘুরে এলাম আর পুলিকে কখন কনসিডার করব ওইটাতে কোনটাতে ওটাই বলতে যাচ্ছিলাম কিন্তু আটটা জন কি বলতে গেছিলাম আচ্ছা বাইরে যেন একটু নক দিও আমি রিসেন্ট পেপারগুলো ডাউনলোড করে মার্ক করে দেবো এটা তাহলে এই জিনিসটা কি বুঝতে পেরেছেন ভাবো এই স্ক্রিনটা এই অবজেক্টটা উপরে উঠছে এটা নিচে গ্রাউন্ডে এসে ধাক্কা মেরেছে ধাক্কা মারলে এইটা কি হবে একটু উপরে উঠে ধাক্কা খেয়ে একটু উপরে উঠবে আবার নিচে নামবে তো ধাক্কা খেয়ে যখন উপরে উঠলো তখন স্ক্রিনটা কি হয়ে যাবে লুজ হয়ে যাবে না স্ল্যাপ হয়ে যাবে না তখন টেনশন জিরো তখন ওর উপরে একটাই ফোর্স কাজ করছে সেটা কি গ্র্যাভিটি টেনশন যদি জিরো হয়ে যায় ওর ওয়েট তো জিরো হচ্ছে না তাই না তখন ওর উপরে একটাই ফোর্স তখন গ্র্যাভিটি কিন্তু ও যখন এরকম উপরে ওঠা শুরু করলো এখন কি এই স্ট্রিং এর টেনশন আছে এখন শুধু গ্র্যাভিটি কাজ করতেছে তার মানে এখন আমরা ধরবো ওর অ্যাক্সিলারেশন হচ্ছে ডি টু গ্র্যাভিটি এখন কিন্তু আর এ এখন কিন্তু আর এ হবে না কারণ এ হবে কখন যখন মুভিং আন্ডার টেনশন কিন্তু ও যখন স্ল্যাপ হয়ে গেল তখন তো সে মুভিং আন্ডার গ্র্যাভিটি হ্যাঁ মাইনাস হবে আর যখন আবার এই যে এখন কিন্তু শুধুমাত্র গ্র্যাভিটি কাজ করতেছে অনলি গ্র্যাভিটি অনলি গ্র্যাভিটি অনলি গ্র্যাভিটি এখন আবার টেনশন হ্যাঁ কারণ টেনশন তো নাই শুধু জি কাজ করতেছে তো এই যে টেনশন নাই অনলি জি শুধুমাত্র জি শুধুমাত্র জি আবার এখানে আছে টেনশন বুঝছো ধরো আমাদেরকে বললো টোটাল ফোর্স অন পুলি ইকুয়ালস টু টোটাল ফোর্স বলতে বোঝাচ্ছে রেজাল্টেন্ট ফোর্স রেজাল্টেন্ট ফোর্স অন পুলি বললো এক্স নিউটন কত নিউটন এক্স নিউটন ফাইন টেনশন রেজাল্টেন্ট ফোর্স অন পুলি কি বললো এক্স নিউটন আর বলছে ফাইন্ড টেনশন তো
এখন তুমি বলো তো আমরা কাকে কনসিডার করছি এখানে? পুলি। আমি কিভাবে বুঝলাম? পুরো ফোর্স পুলি। ওই যে অন পুলি বলছেন, তাহলে আমরা এখানে পুলিকে কনসিডার করছি। তাহলে বেসিক্যালি আমরা যখন রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করব তখন আমরা পুলিকে আমি যদি পুলিকে কনসিডার করি তাহলে এই স্প্রিং এর টেনশন কোন দিকে? নিচের দিকে। এই স্প্রিং এর টেনশন ওদের মধ্যে অ্যাঙ্গেল বলেছে থিটা। ওকে, এখন তাহলে আমরা কি করব? প্যারালেলোগ্রাম ল মনে আছে তোমাদের? আমি করাইছিলাম ফোর্সের মধ্যে, তারপর আমি এটা আরেকবার করাই দিই। সেটা হচ্ছে দুইটা ফোর্স যদি অ্যাওয়ে ফ্রম আ পয়েন্ট কাজ করে তখন রেজাল্টেন্ট হবে, তাদের যে ডায়াগোনালটা ড্র করা হবে সেটা হবে রেজাল্টেন্ট। অর্থাৎ এই ফোর্স আর এই ফোর্সের রেজাল্টেন্ট কি হবে? ডায়াগোনাল। হ্যাঁ, ধরে এই ফোর্সটা পি, এই ফোর্সটা কিউ, ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর রেজাল্টেন্ট হচ্ছে আর। রেজাল্টেন্ট কত? আর। তাহলে আমরা এখানে বলবো আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। এটা কিন্তু আসছে অ্যাকচুয়ালি পিথাগোরাস থেকে, পিথাগোরাস থেকে আসছে জিনিস, আমরা করেছিলাম ক্লাসে। যাক, এটা পরে দেখবো। আবার তো কি বলেছে, টোটাল ফোর্স অন পুলি কত? টোটাল মানে রেজাল্টেন্ট ফোর্স অন পুলি কত? এক্স নিউটন। তার মানে এখানে এক্স নিউটন তো অ্যাকচুয়ালি এরকম, এই যে আমি এই এই দুটোকে ইউজ করে একটা প্যারালোগ্রাম ড্র করলাম, তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, এটা বলেছে এক্স নিউটন। বলছে ফাইন টেনশন, তো কি করব? ওই যে প্যারাগ্রাম অ্যাপ্লাই করব, একটা ফোর্স হচ্ছে টি আর একটা ফোর্স কত? টি। তার মানে কি বলবো, টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস টু টি কস, ফোর্স এর মধ্যে অ্যাঙ্গেল কত? থেটা। 2t cos theta equals to x square, তাই না? আর রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে x, the resultant square equals to p square plus q square plus 2pq cos theta. Exactly same way তে t square plus t square plus 2 into t, watch out, 2 into t cos theta equals to x square. এই যে 2 ইনটু p ইনটু q, তো এখানে p ও হচ্ছে t আর q ও হচ্ছে t, 2 ইনটু t ইনটু t, তার বলতে পারি 2t স্কয়ার প্লাস 2t স্কয়ার cos theta equals to x স্কয়ার। এখন 2t স্কয়ার আমি যদি কমন নেই তাহলে 1 প্লাস cos theta equals to x স্কয়ার, where x is the resultant force on the pulley. The t square equals to ky, x square by 2 into 1 plus cos theta. এখান থেকে আমরা ইজিলি টেনশনটা বের করতে পারি। তুমি এক্সাম হলে চাইলে পুরো জিনিসটাকে বের করে টেনশন বের করতে পারো, বা তুমি একবারে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। তুমি যদি ফর্মুলাটা মনে রাখতে চাও ভালো, খুব ভালো, সেটা অনেক সময় বেঁচে যাবে। আর তুমি যদি, হ্যাঁ, তাহলে আমাদের ফাইনালি টি কস কি হচ্ছে? রুট ওভার এক্স স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা, ওয়ার এক্স ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য পুলি। বুঝতেছ? তুমি চাইলে এই ফর্মুলা একবারে অ্যাপ্লাই করে তুমি টি বের করতে পারো, কোনো সমস্যা নেই। বা তুমি চাইলে এটা ডিটেলস করে তারপর তুমি করতে পারো, সিও বিশ, তবে ওইটা হলে কি হয়, সময়টা বাঁচে।
আপনি মনে রাখতে নাও পারো তা কোনো সমস্যা নেই, অ্যাট লিস্ট এই প্যারালোগ্রাম লটা মনে রাখতে হবে তোমাকে। ধরো তোমাকে বললো এখানে যে পুলিটা, পুলিয়ের উপরে রেজাল্টান্ট ফোর্স হচ্ছে টু রুট ওভার থ্রি, তার মানে কোনটা? এই যে আমি প্যারালোগ্রামটা কমপ্লিট করলাম, তাহলে রেজাল্টান্ট ফোর্স হচ্ছে এটা, এই ফোর্সটা ওরা বলছে টু রুট ওভার থ্রি, বলছে ফাইন দ্য টেনশন, পুলিকে কনসিডার করছি। তো ওখানে একবারে বসে দাও, কি হবে? টি ইকুয়ালস টু রুট ওভার রেজাল্টেন্ট স্কোয়ার বাই টু রুট ওভার থ্রি স্কোয়ার বাই ওয়ান প্লাস কস থিটা। ও টু ইন করো, এই ফর্মুলাটা আমার নিজেরও মনে থাকে না, আমি ভুলে যাই, এই জন্য আমি এটাকে বারবার ডিরাইভ করি, কিন্তু কি হয় সমান আসবে শুধু শুধু। আচ্ছা আচ্ছা, এবার আমরা ডায়নামিক্স থেকে শুরু করব, আমরা এই পুলিটা পড়ে ফেলবো। One point eight. Did you copy this from the data point?